প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগের কোনো একদিন রোদ ঝলমল মৃদু হওয়ায় কেঁপে কেঁপে উঠেছে গাছের কচি পাতা। পৃথিবীতে বেড়াচ্ছে বিশাল দেহী জীব, অর্থাৎ লম্বা গলায় তৃণভোজী ডাইনোসর। তীক্ষ্ণ চোখে শিকারের খোঁজে বেরিয়েছে এই জীব। নিত্যবস্তবতা শুরু হয়েছে পৃথিবী জুড়ে, চলছে জীবনের স্পন্দন। ঠিক এমন সময় 1000 কিলোমিটার দূরে মহাকাশে ঘটে আরেকটি ঘটনা, যা বদলে দেয় পৃথিবীকে চিরদিনের মতো। যার পর পৃথিবী আর কখনোই আগের অবস্থায় ফিরতে পারেনি। মহাশূন্যে একটি গ্রহাণু কক্ষচ্যুত হয়, প্রচণ্ড অতীতে ধেয়ে আসে পৃথিবীতে। 12 কিলোমিটার প্রশস্ত গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। বাড়তে থাকে গতি, কমতে থাকে ভূমি থেকে দূরত্ব। এক সময় তা আছড়ে পড়ে ভূমিতে, এখানকার ম্যাসকিসকো উপসাগরের চিস্কোচুলুপ এলাকায়। গ্রহাণুটি ভূমিতে মিনিটে 1080 কিলোমিটার গতিতে আঘাত হানে। যেখানে এটি পড়ে সেখানে প্রায় 80 থেকে 100 কিলোমিটার জুড়ে 30 কিলোমিটার গভীর খাদের সৃষ্টি হয়। গ্রহাণুটির আঘাতের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বায়ুমণ্ডলে প্রায় 325 গিগাটন সালফার ও 825 গিগাটন কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে। এতে পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, জমে যায় চারিদিক। এই অবস্থায় বিরাজ করে কয়েক বছর ধরে। সমুদ্রে এর প্রভাব থাকে কয়েক শতাব্দী। এতে পৃথিবী থেকে হারিয়ে যায় 4/3 ভাগ প্রাণী ও গাছপালা, হারিয়ে যায় ডাইনোসরও। কোটি কোটি বছর আগে পৃথিবীকে কাঁপিয়ে বেড়ানো ডাইনোসরেরা কীভাবে হারিয়ে গেল, বিজ্ঞানীদের কাছে তা এখনও রয়েছে রহস্য। এই নিয়ে দুটি বহুল প্রচলিত ধারণা রয়েছে। এর একটি হলো ব্যাপক হারে আগ্নেয়গিরি অগ্নুৎপাত এবং অন্যটি চিস্কোচুলুপ ইম্প্যাক্ট তত্ত্ব। তত্ত্বটি দাঁড়িয়ে আছে ওই গ্রহাণুর পৃথিবীতে আঘাতের ঘটনার উপর। তত্ত্বটি উন্নয়ন ঘটিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার ভূতত্ত্ববিদ ওয়াল্টার অ্যালভারেজ ও তার বাবা লুই অ্যালভারেজ। অ্যালভারেজ সম্পত্তি আমেরিকার উত্তর ডাকোটায় খনন করে দাগ লাগানো কিছু খুঁজে পান, যা তাদের তত্ত্বকে আরও সুদৃঢ় করেছে। তারা ওই বিষয়ে একটি গবেষণাপত্র রচনা করেছেন, যা কিছুদিন আগে প্রকাশিত হয়। অ্যালভারেজের দল খননের জায়গায় মাটির এমন একটি স্তর খুঁজে পেয়েছে যেখানে মাছ, গাছপালা ও আরও অনেক সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম একসঙ্গে জট পাকানো অবস্থায় রয়েছে। তারা মাছের ফুলকায় মটর ডানার মতো কিছু পদার্থ পেয়েছে। পরীক্ষা করে এসব পদার্থের বয়স নির্ধারণ করেছে আনুমানিক 65.76 মিলিয়ন বছর, যা ওই গ্রহাণুর পতনের সময়কাল। তাদের ধারণা, উত্তর ডাকোটা থেকে 3000 কিলোমিটার দূরে ম্যাসকিসকো উপসাগরের উপত্যকায় গ্রহাণুটি যখন আঘাত হানে, তখন চারিদিক প্রায় 1000 কিলোমিটার জুড়ে গলিত পাথর ছড়িয়ে পড়ে। সেসব পাথরের অংশ মাছের ফুলকায় থাকা মটর ডানার মতো পদার্থ। মাছগুলো এমন জলে শ্বাস নিয়েছে যেখানে ওই পদার্থ ছড়িয়ে পড়ে। এক জায়গায় এত সামুদ্রিক প্রাণী ও গাছপালা এমনভাবে জট পাকিয়ে আছে, যা এক মহাসুনামির কথা বলা হয়েছে। গ্রহাণুটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে যা ঘটেছিল, তবে এই সুনামি ডাকোটায় কোথা থেকে এসেছে তা অবশ্য নির্ধারণ করা যায়নি। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন স্থানীয় কোনো জলের উৎস থেকেই সুনামির ঢেউ এসেছিল। গ্রহাণু যখন আঘাত হানে তখন রিক্টার স্কেলে 10 থেকে 12 মাত্রায় ভূমিকম্পন হয়, যা গোটা পৃথিবীকে ঝাঁকিয়ে দিয়েছিল। এর ফলে শুরু হয়েছিল এক মহাসুনামি। যাত্রাপথে সুনামিটি সব কিছুই গুঁড়িয়ে দিয়েছিল। এছাড়াও ক্যানসাস বিশ্ববিদ্যালয়ে রবার্ট ডিপালোমা বলেন, মিষ্টি জলের মাছ, স্থলের মেরুদণ্ডী প্রাণী, গাছের শাখা পশাখা, সামুদ্রিক প্রাণী এবং অন্যান্য সামুদ্রিক শামুক সব কিছুই দলা পাকানো অবস্থায় এক স্তরে পাওয়া গেছে। আবিষ্কারটি প্রফেসর অ্যালভারেজ ও তার টিমের জন্য উত্তেজনাকর। অ্যালভারেজ বলেন, যখন তারা ইম্প্যাক্ট তত্ত্ব দাঁড় করান তখন তাদের হাতে প্রমাণ ছিল শুধুমাত্র ধূমকেতু বা ধূমকেতুতে পাওয়া এক ধরনের পদার্থ। তারপর তারা ধীরে ধীরে তত্ত্বটি বাস্তব রূপ লাভ করেছে এবং এটাও তারা বলেন যে ওই সময়ে একটা এত বড় সুনামি হতে পারে তারা এমন ধারণা কখনোই করেনি। তাদের এই আবিষ্কারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ফিল ম্যানিং বলেন, প্রকৃত অর্থেই যদি কেউ বুঝতে চায় ডাইনোসরের শেষ দিনটা কেমন ছিল, তাহলে বলবো এটাই শেষ দৃশ্য। গাইস, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, এবং লাইক করলে আমার ভিডিও করার ইচ্ছা আরও বাড়বে। এবং আপনারা যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং।